পায়ুদারে ঢুকে রয়েছে জলের বোতল। স্ত্রীর ভয়ে একদম চুপ স্বামী। স্ত্রীকে জমের মতো ভয় করে স্বামী, তাই ভয়ে কিছুই বলতে পারেনি। পাছে স্ত্রী যদি বকাবকি করে, নিজের যতই কষ্ট হোক না কেন, স্ত্রী যদি রেগে যান সেই ভেবেই চুপ থেকেছেন ভদ্রলোক। কিছুদিন আগে পায়ুদারে একটি বোতল ঢুকে যায় তার, ভেবেছিল বের করে নিতে পারবে, কিন্তু না, আরও ভিতরে ঢুকে যায় আর বের হয় না। অসহ্য যন্ত্রণা হচ্ছিল, পায়খানাও বন্ধ হয়ে গিয়েছিল, তবু সমস্যার কথা জানাননি স্ত্রীকে। সমস্যা বাড়ায় স্ত্রীর সাথে যান চিকিৎসকের কাছে, কিন্তু যেহেতু সাথে স্ত্রী ছিলেন তাই বেমালুম গোপন করে যান বিষয়টি চিকিৎসকের কাছ থেকে। পরে চিকিৎসকরা সিটি স্ক্যান করে ওই ব্যক্তির, পরেশটি বের হওয়ায় মুক্তি পেয়েছিল ব্যক্তিটি। তবে তাকে চিকিৎসকরা মনোরোগ বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দিয়েছেন। তবে কেন তিনি এই কাজ করেছেন তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে স্ত্রীর ভয়ে যুজু তিনি, তাই তিন দিন যন্ত্রণা সহ্য করেও চুপ ছিলেন, কিছুই বলেননি স্ত্রীকে। তিনি বোতলটা পায়ুদারে ঢুকিয়ে ভেবেছিলেন বের করে নিতে পারবেন, কিন্তু দুর্ঘটনাবশত ঢুকে যায় সেটি, পায়খানা বন্ধও হয়ে যায়। অবশেষে মুক্তি পেলেন তিনি। যদিও এই ঘটনা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।